আজকাল মেয়েদের কিছু মানসিক সমস্যা আছে ঠিক আছে ভালো কিছু পেলে রাখতে যায় না একটা সুন্দর কিউট কেয়ারিং ছেলেকে রাখ তা না ঠিক বেছে বেছে টক্সিক মাতাল যারা দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে সেই সব ছেলেকে পছন্দ করবে আর তাদেরকে বলে সে আমার ক্রাশ সেটা আমার ক্রাশ দিন রাত ক্রাশ বলে ঘুরে বেড়াবে আমার পুরোনো পেয়ে আমি ওকে ভুলতে পারবো না ঠিক আছে আবার ফেসবুকে স্ট্যাটাস দেবে আমি যাকে চাই সে আমাকে চাই না ও আমাকে কি ভুলে গেছে আরে ছাগলি ও গাঁজা মদ খেয়ে নিজের বাড়িটুকু চিনতে পারে না নিজের নামটা মনে রাখতে পারে না ওকে এরকম দিনে কত লোকে কত কিছু বলে যাচ্ছে কিচ্ছু মনে রাখতে পারে না তোকে কি করে মনে রাখবে আবার কিছু ধরনের মেয়ে আছে বলবে ওকে আমি ঠিক ঠিক করে দেবো আমার ভালোবাসা প্রেম দিয়ে ওকে আমি ঠিক চেঞ্জ করে দেবো ওরে আমার বুনুরে লাস্ট পাঁচ বছর ধরে ওর নিজের বাবা মা ঠিক করতে পারেনি আর তুই দুটো চুমু দিয়ে আর চারটে নিউজ পাঠিয়ে দুটো মোটিভেশান ভিডিও পাঠিয়ে তুই নিজে ঠিক করে দিবি ওকে ঠিক করে দিবি গাঁজার তোরও দরকার আছে গাঁজা তুইও খা আর সাথে একটু মদও খা বুঝলি আর কিছু মেয়ে আছে ছ ফুট লম্বা বয়ফ্রেন্ড দরকার আর নিজে কিন্তু পাঁচ ইঞ্চি হিল পরে পাঁচ ফুট ঠিক আছে আর বয়ফ্রেন্ড দরকার ছ ফুট লম্বা ঠিক আছে আর এই চক্করে পরে নাটা নাটা ছেলেদের সব ছেড়ে দেবে দেওয়ার পরে একটা ছেলের সাথে প্রেম করবে যে ছ ফুট লম্বা আর সেই ছেলেটা হচ্ছে জাত ঢ্যামনা ভাই জাত ঢ্যামনা এই ছেলেটা পাঁচ ছটা মেয়ের সাথে চড়িয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে প্রেম করে বেড়ায় আর ও জানা সত্ত্বেও মেয়েটা জানা সত্ত্বেও ছেলের সাথে প্রেম করবে ভাই তোদের দাবি কি বলতো তো দাবি কি। আরে তোদের এত টক্সিটি কেন পছন্দ বলতো একটা ভালো শান্ত সুন্দর দেখে কালু হোক লম্বা হোক নাটা হোক বেঠক হোক একটা ভালো সুন্দর মনে ছেলের সাথে প্রেম কর তা না দেখে থেকে মদ খোঁর গাঁজাখোঁর চিটিংবার ছেলেগুলোকে পছন্দ করবি আর দোষ দিবি নিজের ভাগ্যে। ঠিক আছে বলবি আমার লাভ লাইফটা এত খারাপ আরে লাভ লাইফের দোষ না ছাড়লি প্রবলেম হচ্ছে তোর দে ঠিক আছে দেখে দেখে আমাদের মতো ভালো ছেলেগুলোকে তো রিজেক্ট করে দিবি অপছন্দ করবি আর দোষ দিবি তোর ভাগ্যের ভাগ্যর দোষ না রে ভাগ দোষ হচ্ছে তোর নিজের বুঝলি তো আমাদের মতো ছেলেগুলোকে তোরা অ্যাটিটিউড দেখাবি আর দেখে বয় দেখা পিছনে পড়ে থাকবে এই বেলা তোদের আত্মমর্যাদা ইগো সেলফ কোথায় গাঁজা গাঁজাখর মদ খর পিছনে পড়ে থাকিস তোরা কিচ্ছু নেই বুঝতে পারছি এগুলো শুধু দেখানোর জন্য ঠিক আছে শোন ভাত ডাল বিরিয়ানির মধ্যে তফাতটা বুঝতেছে কোনটা ম্যান্ডেটরি কোনটা নেসেসারি কোনটা বাধ্যতামূলক কোনটা প্রয়োজনীয় ঠিক আছে নাহলে সারা জীবন ঝাঁটের মধ্যে স্ট্যাটাস দিয়ে হবে আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে বুঝলো না হ্যাঁ বুঝলো না এখনও টাইম আছে বুঝতেছে ঠিক আছে চলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটাকে ভরিয়ে দাও আর সাথে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা